ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের বোনের প্রশ্ন আছে যে সালাতে যদি সাহস সেজদার জরুরত হয়, সেই সেজদাতে যদি ভুলে যাওয়া হয়, তাহলে কি পুনরায় সালাত আদায় করতে হবে? আমরা বলবো যে যদি সাহস সেজদার প্রয়োজন হয় কিন্তু পরবর্তীতে দেওয়া হয়নি, যদি অনেক দেরি হয়ে যায় এবং সেটা ওয়াজিব ছুটের কারণে সেজদাটা দেওয়ার ব্যাপারটা এসেছে, তাহলে সালাত হয়ে যাবে। কিন্তু যদি কোনো রোকন যদি ছুটে যায়, যেন কেউ এক রাগাত পড়েনি, সুতরাং সেটা তো পড়তে হবে বাধ্যতামূলকভাবে। আর বেশি দেরি হইলে তো আর আগেরটার উপর ভিত্তি করা যাবে না, তখন নতুন করে পড়তে হবে। দেন যেমন একজন জোহরের সালাত আদায় করলো, এক রাগাত সে ভুলে পড়ে নাই, পরবর্তীতে মনে আসছে। মনে আসার পর দ্রুত যদি সাথে সাথে মনে আসে, তাইলে ওটার সাথে মিলিয়ে পড়ে ফেলবে, অসুবিধা নেই, এক রাগাত বাড়িয়ে দিবে। কিন্তু যদি দেখা যায় যে 2 ঘন্টা পরে মনে আসছে, তখন তার ওটার উপর ভিত্তি করা যাবে না, তখন নতুন পড়তে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। আর সুজদার সঠিক নিয়ম হচ্ছে যে প্রথমে জানতে হবে সুজদা কী কারণে আসে। 1 নম্বর হচ্ছে সুজদা আসে কোনো ওয়াজিব ছুটে গেলে, সুজদা আসে যেমন 3 রাকাত সালাত বা 4 রাকাত সালাতের মধ্যে মাঝখানে বৈঠক করা হয়েছে, আপনার ওয়াজিব। সুতরাং কেউ যদি এটা হাতছাড়া হয়ে যায়, এটা করতে ভুলে যায়, তাহলে সালামের আগে আপনার সুজদে দিয়ে তারপরে সালাম ফিরেবে, এটা হচ্ছে নিয়ম, মানে ওয়াজিব ছুটে যাওয়ার ক্ষতিপূরণ আর কি। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার সুজদে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে সালাতের মধ্যে কোনো রুকুন বাড়িয়ে দেওয়া। যেমন একজনের পড়া দরকার 4 রাকাত সালাত, সে 5 রাকাত পড়ে ফেলবে, তখন তাকে সালাম ফিরিয়ে সুজদে 2টে দিয়ে আবার সালাম ফিরিতে হবে, মানে রুকুন বাড়িয়ে দেওয়া হয় সেই জন্য। আরেকটা হচ্ছে রুকন কমিয়ে দিয়েছে, মানে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে, সালাম ফিরিয়ে ফেলছে, তখন অবশ্যই তাকে আবার ইয়ে করতে হবে, 1 রাকাত পড়তে হবে, 1 রাকাত পড়ে তারপরে সালাম ফিরিয়ে তারপর সুজদে দিয়ে আবার সালাম ফিরাতে হবে। এটা হচ্ছে রুকন বাড়তি হয়ে গেলে। আরেকটা জায়গা আছে যে আপনার সন্দেহের সময়, সন্দেহ যদি হয় 3 রাকাত পড়ছি না 2 রাকাত পড়ছি, তখন দেখবে যে কোন দিকে মন বেশি যায়, যেদিকে মন বেশি যায় ওই দিকেরটা ধরবে, ওই দিকে ধরে সালাত শেষ করবে এবং সালামের পরে সুজদে দিবে। আর যদি এমন হয় যে 2 দিকে মন সমান যায়, তাহলে কমটা ধরবে, কমটা ধরে সালাত শেষ করবে এবং সালামের আগে 2টা সুজদে দিয়ে দিবে। এটা হচ্ছে সুজদার আপনার সিস্টেম আর কি, সিস্টেমটা বলে দিলাম। হ্যাঁ, আর যদি এত কিছু মনে না থাকে, তাইলে সালামের আগে সুজদার দেওয়া ভালো বেশি, সালামের আগে সুজদা দিয়ে দেবেন, যদি কোনটা সালামের আগে কোনটা সালামের পরে এটা মনে রাখতে না পারেন আর কি। জাজাকুল্লাহ খাইর।